জানানো হবে। পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন সিলেটে নৃশংসতার শিকার কলেজ ছাত্রী খাদিজা। দুপুরে স্কয়ার হাসপাতালে সাংবাদিকদের কাছে এই আকাঙ্ক্ষার কথা জানান তিনি। সুস্থতার জন্য দেশবাসী, চিকিৎসক ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতাও জানায় খাদিজা। আগামীকাল তাকে আরও চিকিৎসার জন্য সাভারের সিআরপিতে স্থানান্তর করা হবে বলে জানান চিকিৎসকরা। সাংবাদিকদের কাছে চিকিৎসক মির্জা আজম জানান, খাদিজা এখন নিজে থেকেই খাওয়া, ফোনে কথা বলা ও ছবি আঁকতে পারছে। গত 3 অক্টোবর সিলেটের এমসি কলেজে বহুল আলোচিত এই হামলার ঘটনা ঘটে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর চাপাতি দিয়ে বর্বর হামলা চালায় সাবি ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম। মুমূর্ষু অবস্থায় খাদিজাকে উদ্ধারের পর ভর্তি করা হয় সিলেট ওসমানী হাসপাতালে, পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তর করা হয় ঢাকার স্কয়ার হাসপাতালে। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করছেন, আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা আমার জন্য আরো দোয়া করবেন, আমি তো সম্পূর্ণ সুস্থ হই। সে এখন নিজে খেতে পারে, যে কোনো লেখা পড়তে পারে, ধরে ধরে হাঁটতে পারে, নিজে লিখতে পারে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার, সেটা হলো রিহ্যাব ফিজিওথেরাপি, তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে। অপরাধী অপরাধ করে ঘুরে বেড়ায়, বহাল তবিয়তে অথবা ধরা পড়লেও আইনের ফাঁক গুলে পেয়ে যায় জামিন অথবা খালাস। বিচার